সুপ্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলব বাংলাদেশ সমরাস্ত্র কারখানা বিওএফ গাজীপুর সেনানিবাসের জুনিয়র টেকনিশিয়ান পদ যে পরীক্ষা হয়ে গেল তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষায় মোট 70 মার্কের প্রশ্ন ছিল। আমরা সম্পূর্ণ প্রশ্নের সমাধান করব আশা করি। আমাদের চ্যানেল জব এক্সাম মেড বিডি, আমাদের চ্যানেলে বিসিএস, ব্যাংক, প্রাইমারি, এনটিআরসি, এনএসআই এবং নন ক্যাডার, দুদক, অফিস সহায়ক, অফিস সহকারী সহ সকল চাকরির পরীক্ষার প্রস্তুতি এবং প্রিপারেশন আমরা আপলোড করে থাকি। আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেড বিডিতে লাইক দিয়ে আপনারা আমার সঙ্গে থাকতে পারেন। আচ্ছা, এই পরীক্ষায় মোট বাংলা ছিল 10 নম্বর, ইংরেজি 10 নম্বর, সাধারণ জ্ঞান 10 নম্বর, গণিত 10 নম্বর, কারিগরি প্রশ্ন ছিল 30 নম্বর। এই মোট হচ্ছে 70 নম্বরের পরীক্ষা। পরীক্ষাটা মোট 1 ঘন্টা 30 মিনিট সময়ে অনুষ্ঠিত হয়েছে। তা আমরা প্রথমে বাংলা দিয়ে শুরু করব। বাংলা 10 নম্বরে ছিল, যেটা প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ প্রথমটা ছিল নরাধম, এটা হবে নর যোগ অধম, তন্মধ্যে এটা হবে তৎযোগ মধ্যে, মহাশয় এটা হচ্ছে মহাযোগ আশয়। 2 নম্বর হচ্ছে এক কথায় প্রকাশ করুন, এটা ছিল পা থেকে মাথা পর্যন্ত, এটা হবে আপাদমস্তক, যা অতি দীর্ঘ নয়, এটা হচ্ছে নাতি দীর্ঘ। ইন্দ্রিয় জয় করেছে যে, এটা হচ্ছে জিতেন্দ্রিয়। আচ্ছা, 3 নম্বর ছিল নিচের বাগধারাগুলোর অর্থসহ বাক্য লিখুন। প্রথমটা ছিল আমরা কাঠের ঢেঁকি। আমরা কাঠের ঢেঁকি মানে হচ্ছে অপদার্থ। তোমার মতো আমরা কাঠের ঢেঁকির দ্বারা পরীক্ষা পাস অসম্ভব। অমাবস্যার চাঁদ, অমাবস্যার চাঁদ হচ্ছে দুর্লভ বস্তু। টাকা হাতে পাওয়ার পরে কুদ্দুত যেন অমাবস্যার চাঁদ হয়ে গেল। 4 নম্বর হচ্ছে শুদ্ধ বানান লিখুন। প্রথম ছিল হচ্ছে বিভীষিকা, এটার বানান হবে বয়ে হস্যি ভয় দীর্ঘিকার, মূর্ধন্য সয় হস্যি কয় আকার বিভীষিকা। জীবিকা হচ্ছে জয় দীর্ঘি বয়ে হস্যিকার কয় আকার জীবিকা। আচ্ছা, এরপরে ছিল হচ্ছে ইংরেজি। ইংরেজি 10 নম্বরে ছিল, প্রথমে ছিল হচ্ছে নিচের শব্দগুলি সিঙ্গুলার থেকে প্লুরাল করুন। আর্মি, এটা হবে হচ্ছে আর্মিস, এ আর এম আই এস, টুথ, এটার প্লুরাল হবে হচ্ছে টিথ, আর কাপ, এটার প্লুরাল হবে হচ্ছে কাপস। এই ছিল হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুরাল। তারপরে শূন্যস্থান পূরণ ছিল, এ নম্বর ছিল উই ওয়ান্ট ড্যাশ হাফ হলিডে, উই ওয়ান্ট অ্যান্ড হাফ হলিডে হবে। ডোন্ট লাভ ড্যাশ দ্য ড পোয়ার, এটা হবে হচ্ছে ডোন্ট লাভ অ্যাট দ্য পোয়ার, মানে গরিবের দিকে উপহাস করো না। লাইফ ইজ নট আ বেড ড্যাশ রোজেস, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস হবে এটা। 7 হচ্ছে লিঙ্গ পরিবর্তন করুন, এটা ছিল ব্রাইড, এটা হবে ব্রাইড গ্রুম, আর পিকক, এটা হবে হচ্ছে পি হেন। 8 নম্বর ছিল বঙ্গানুবাদ করুন, এটা ছিল নাল অ্যান্ড ভয়েড, নাল অ্যান্ড ভয়েড মানে বাতিল বা অকার্যকর। কাম রাউন্ড, কাম রাউন্ড মানে সুস্থ হওয়া বা আরোগ্য লাভ করা। এরপরে আমরা চলে যাব হচ্ছে গণিত ছিল 10 নম্বরের। তো সুপ্রিয় বন্ধুরা, আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেল জব এক্সাম মেড বিডি, জব প্রিপারেশনে আপনাদের সাথে আমরা আসি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আচ্ছা, গণিতের প্রথম যেটা ছিল সেটা হচ্ছে বলছে কোনো পরীক্ষায় 1800 জন পরীক্ষার্থীর মধ্যে 8% অনুপস্থিত ছিল, উক্ত পরীক্ষায় কতজন পরীক্ষার্থী উপস্থিত ছিল। আচ্ছা, মোট পরীক্ষার্থী 1800 জন, অনুপস্থিত হচ্ছে 8%, অর্থাৎ 1800-8% হবে 144 জন, তাহলে উপস্থিত হবে 1800 থেকে 144 বাদ দিলে 1656 জন উপস্থিত ছিল, তাহলে উত্তর হবে হচ্ছে 1656 জন। 10 নম্বর বলছে এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু 7 হলে এ কিউব, 1/a³ এর মান নির্ণয় করুন। প্রথমে আমরা এ প্লাস ওয়ান বাই এ লিখে নেব, উভয় পাশে কিউব করে দেব, তাহলে ফর্মুলা লিখে দেবো এ কিউব প্লাস 1/a³ প্লাস 3a 1/a প্লাস এ, 7 কিউব হলে 343 হবে। তাহলে এখান থেকে আমরা এ প্লাস ওয়ান বাই এর মান 7 বসাই দেব, তাহলে এ কিউব প্লাস 1/a³ এর মান হচ্ছে 322, এটা হবে অ্যান্সার। 11 নম্বর বলছে যে 20 মিটার দীর্ঘ একটি কামরার মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 7500 টাকা খরচ হয়, যদি কামরার প্রস্থ 4 মিটার কম হতো
তবে 6,000 টাকা খরচ হতো, কামরাটির পোস্ত কত? আমরা ধরে দেওয়া আছে দৈর্ঘ্য 20 মিটার, ধরে নিলাম হচ্ছে পোস্ত 1 মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 20x বর্গমিটার, তাহলে প্রতি বর্গমিটারে খরচ হবে 7,500 ÷ 20x, মানে 7,500 টাকা খরচ হতো আগে, তাহলে 1 বর্গমিটারে খরচ হচ্ছে 7,500 ÷ 20x। আচ্ছা, আর আবার দৈর্ঘ্য 20 মিটারই থাকবে, কিন্তু পোস্ত যদি 4 মিটার কম হয় তাহলে এবার ক্ষেত্রফল হবে 20 × x − 4 বর্গমিটার, এখন খরচ হবে হচ্ছে 6,000 টাকা, তাহলে প্রতি বর্গমিটারে খরচ হবে 6,000 ÷ 20x − 4। আচ্ছা, এখন লক্ষ্য করেন যে আগে প্রতি বর্গমিটারে খরচ পেয়েছি, এখনও প্রতি বর্গমিটারে একটা খরচ পেলাম, দুইটা সমান করে দিলে আমাদের প্রশ্ন মতে আমরা দুইটা সমান আকারে লিখে ফেলব। তাহলে আর গুণ করে দিব, আর গুণ করে দিলে আমাদের 3000 × x = 60 হাজার, অর্থাৎ এক্স এর মান হচ্ছে 20। এক্স এর মান 20 মানে আমাদের পোস্তটা হবে হচ্ছে 20 মিটার, তার মানে হচ্ছে উত্তর পোস্ত হচ্ছে 20 মিটার। তো সুপ্রিয় বন্ধুরা, এবার আমাদের সাধারণ জ্ঞান ছিল 10 নম্বরে। আমরা সাধারণ জ্ঞান আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডিতে সম্পূর্ণ নির্ভুলভাবে সমাধান করার চেষ্টা করে থাকি, আপনারা আমাদের সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে, সেই আশা করছি। প্রথমে আছে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন, এটা হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিওএফ এর পূর্ণ রূপ কী? এটা হবে বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? সৈয়দ মাইনুল হোসেন। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? আব্দুর রব তালুকদার। আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি? এটা হবে ভ্যাটিকান সিটি। বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপিয়ান দেশ কোনটি? এটা পূর্ব জার্মানি হবে, বর্তমানে যেটা জার্মানি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। 2022 সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? এটা কাতার। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশ কততম? তৃতীয়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? এটা হচ্ছে সুন্দরবন। এই ছিল সাধারণ জ্ঞান। এরপর আমরা কারিগরি প্রশ্ন, 30 মার্কের ছিল। এই প্রশ্নটা কেউ আশা করি সমাধান করেনি, শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন আশা করি। জব এক্সাম মেট বিডিতে আপনারা লাইক দিয়ে সঙ্গে থাকবেন। ওহমের সূত্রটি লিখুন, বলছে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মাত্রা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটাই হচ্ছে ওহমের সূত্র। ব্রেজিং এবং ওয়েল্ডিং বলতে কী বোঝায়? দুই বা ততোধিক ধাতুকে জোড়া দেওয়ার সময় তাদের না গলিয়ে জোড়া স্থানে অলোহজাত ফিলার ধাতু গলিয়ে জোড়া দেওয়াকে ব্রেজিং বলে। আর যে পদ্ধতিতে দুই বা ততোধিক ধাতুর গলিত বা অর্ধগলিত অবস্থায় চাপ প্রয়োগ বা বিনা চাপে জোড়া দেওয়া হয় তাকে ওয়েল্ডিং বলে। 15 বলছে মেশিন শপের 8টি মেশিনের নাম লিখুন, সেন্টার লেদ, শেপার, সেন্সিটিভ ড্রিলিং মেশিন, আপরাইট ড্রিলিং মেশিন, রেডিয়াল ড্রিলিং মেশিন, প্লেনার, ভার্টিক্যাল মিলিং মেশিন এবং হোনিং মেশিন। যারা টেকনিক্যাল টার্মগুলো ভালো বোঝেন তারা এগুলো বুঝবেন, আর যারা এই বিষয়ে জানেন না তারা সচরাচর এটা বুঝতে পারবেন না আশা করি। 16 নম্বর বলছে লেদ মেশিনের সাহায্যে করা যায় এমন 4টি কাজের নাম লিখুন। 1 নম্বর আছে ফেসিং, স্ট্রেট টার্নিং, ট্যাপার টার্নিং, 3 নম্বর আছে থ্রেড কাটিং। 17 বলছে লেদ মেশিন এবং মিলিং মেশিনের প্রধান পার্থক্যটি লেখুন। লেদ মেশিনে সিঙ্গেল ব্লেড কাটিং টুলের উপর ওয়ার্কপিস ঘুরতে থাকে, আর মিলিং মেশিনে মাল্টি ব্লেড কাটিং টুলের উপরে ওয়ার্কপিস ঘুরতে থাকে। 18 বলছে 4টি বৈদ্যুতিক পরিমাপক যন্ত্রের নাম ও ব্যবহার লিখুন। অ্যামিটার, অ্যামিটারের সাহায্যে কারেন্ট পরিমাপ করা যায়। ওহম মিটারের সাহায্যে রোধ পরিমাপ করা যায়। ভোল্ট মিটারের সাহায্যে ভোল্টেজ পরিমাপ করা যায়। পাওয়ার ফ্যাক্টর মিটারের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর পরিমাপ করা যায়। 19 বলছে গেজ কী, কেন ব্যবহার করা হয়, কয়েকটি গেজের নাম লিখুন। যে যন্ত্রের সাহায্যে কোনো যন্ত্র বা যন্ত্রাংশের মাপ নির্ধারিত মাপের মধ্যে আসে কি না তা পরিমাপ করা হয় তাকে গেজ বলে। গেজের নাম যেমন আছে মিটার, ডিজিটাল ডিসপ্লে, স্কেল ইত্যাদি। 20 নম্বর হচ্ছে র্যাম ও রম কী? র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। 21 হচ্ছে কুল্যান্ট কী, কী জন্য কুল্যান্ট ব্যবহার করা হয়? কোনো ধাতব বস্তু কর্তনের সময় যে তরল ব্যবহার করা হয় তাকে কুল্যান্ট বলে। কাটিং টুলের উপরে তাপ উৎপন্ন তাপ কমাতে এই কুল্যান্ট ব্যবহার করা হয়। আবার যে মিলিং মেশিনের প্রধান অংশগুলোর নাম লিখুন,
বেজ টেবিল আরবার সাপোর্ট টাকু কলাম জার্ম অ্যান্ড মোটর আরও কয়েকটা আছে অংশগুলো। তো এই দশটা প্রশ্নে 3-10-30 নম্বর ছিল, এই মোট হচ্ছে 70 নম্বরের পরীক্ষা হয়েছে। তো যারা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভকামনা, আর আমাদের পরবর্তী সকল প্রকার ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।